بسم الله الرحمن الرحيم سمانيت দেশবাসী السلام عليكم ورحمة الله وبركاته أبنا جانين آج پروبیتر عيد ميلاد النبي صلى الله عليه وسلم আজকে আমরা রমনা ফারকে সমবেত হয়েছি রমনা উশার সকল সদস্যরা এবং রমনা উশার পক্ষ থেকে আগামী কাল মূলত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভার ডিক্লারেশন দেয়া হয়েছে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এই দিনেই আমাদের রমনা উশার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন ভাই এই দিনটাকে স্মরণীয় করে রাখতে সদকায়ে জারিয়ার অংশ হিসেবে মূলত আজকে একটি গাছের ছাড়া রোপণ করবেন এই গাছের ছাড়া রোপণটাই হলো মূলত একটি সদকায়ে জারিয়া এই গাছ থেকে যে উপকার দেশের মানুষ পাবে তার সবগুলো কিন্তু দেলোয়ার ভাই সহ আমরা যারা এখানে আসি সবাই পেয়ে যাব আমি আশা করব দিনটাকে স্মরণীয় রাখতে একের পর এক এরকম ভালো কাজগুলো আমরা সবাই মিলে করে যাব রমনা উশার সিনিয়র সহসভাপতি মাওলানা জাকির হোসেন সাহেব সাবেক সভাপতি জনাব সাদাত হোসেন সাহেব এবং বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ভাই সহ আমাদের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য সকলেই মিলে আনুষ্ঠানিকভাবে এখন আমরা এই গাছের ছাড়া রোপণ করব উদ্বোধন করা হইল উদ্বোধন করা হইল এই ক্যামেরাম্যান একটু সাইড দেন আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করব এই গাছটাকে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করেন এবং আরো বিকশিত হওয়ার সুযোগ দান করে দেন আমিন সবাইকে রমনা উশা 70 থেকে আবারো অভিনন্দন আল্লাহ হাফেজ